নমস্কার, আমি অঞ্জনা, আর পড়ার ঘরে কঙ্কনা, মানে কঙ্কনা ক্লাস করছে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখলে কলকাতা ক্যানভাসে 1 মিলিয়নে প্রচুর হইহুল্লোড়, প্রচুর মজা আমরা করলাম একসাথে। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আমাদের ফ্ল্যাটের নিচে একজন দাদা আছেন, মানে গোলিকার ঘরের পাশেই, ওই দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কালকে সকালবেলা। তো সেখানেই আমরা সব দৌড়াদৌড়ি করেছি, কারণ ফ্ল্যাটে কোনো ছেলে সেই সময় ছিলও না। আর তারপরে উনি আর ওনার ওয়াইফ দুজনে একাই থাকেন, মেয়ে অনেক দূরে থাকে শিলিগুড়িতে, সেই জন্য মানে যেতেই হয় আমাদের প্রত্যেকের। এমনি আমাদের ফ্ল্যাটে সবাই মোটামুটি কারোর কিছু হলে আমরা দৌড়ে যাই। তো কালকে পরিস্থিতিটা এমন হলো যে না কোনো ডাক্তার পেলাম আমরা, মানে দু ঘন্টা প্রায় ওরকমভাবেই অসুস্থ রুগীটাকে আমাদেরকে রেখে দিতে হয়েছিলো। না আমরা ডাক্তার পাচ্ছিলাম, না আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম, খুব প্রচণ্ড বাজে একটা পরিস্থিতি হয়ে যায়। তারপরে যাই হোক, যেরকম করে হোক আমাদের ফ্ল্যাটের সবাই মিলে নিয়ে যান ওনাকে হসপিটাল। তারপর নার্সিংহোম, সেখানেও অ্যাডমিটের প্রবলেম করে নেয়নি। তারপরে সোজা পিজিতে নিয়ে যাওয়া হয়। তো দাদা, জানা গেছে যে ওনার স্ট্রোক হয়েছে, ব্রেনে একটা হ্যামারেজও হয়েছেন। তো এখন আপাতত সেই একই রকমই আছেন, তো সেটাই প্রে করছি সকাল থেকে, মানে কাল থেকে। ওই জন্য আমাদের মনটা খুব খারাপও হয়ে আছে যে উনি তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে বাড়ি চলে আসুন। আর কি বলবো, এটাই তো। এই জন্য কালকে ভিডিও টিডিও করতে পারিনি, আজকে সকালে উঠে ভাবলাম না ভিডিও করতে হবে। তো সব ঘরে প্রচুর কাজ জমা হয়ে আছে, কিছু পরিষ্কার করা, চিমনি পরিষ্কারের লোক আসছে না সেই লকডাউনের জন্য। তো নিজেকেই করতে হবে, সেটাও করে উঠতে পারছি না, সময় পাচ্ছি না। আর ড্রাম একটা অনেক দিন থেকে খালি পড়ে আছে, ড্রামটা সরাবো, জায়গা মতো রাখবো, এর মধ্যে কিছু যেগুলো জিনিস আমার কাজে লাগে না সেগুলো রেখে দেবো। এই সব কাজ আজকে সকাল থেকে করবো, এগুলো ঘর ফর একটু ঝাড়াঝুড়ি আছে। তারপরে আজকে রান্নাঘরে শন্টি, মানে শন্টির আজকে খুব ইচ্ছা হয়েছে, শন্টি একটা কোনো কোরিয়ান ডিশ বোধ হয় রান্না করবে, যত সম্ভব, আমি জানি না ঠিক কী করবে, কিন্তু ওটাই মনে হয় করবে। তো সেটা শন্টির আজকে রান্নাঘর শন্টির হাতে, শন্টি রান্না করবে। আর হচ্ছে আজকে জানি না এখন সেটা কতদূর হবে, সেটা হচ্ছে আমার পার্লার খুলে গেছে লকডাউনের পর। তো সেই পার্লারে একজন আসবেন, তোমরা জানো আমার পার্লারে কে আসে। তো তিনি যদি আসেন তো আমার তার সাথে কাজ আছে, সে কাজ হবে, সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মিয়ানমাই ডটার। এখন আমি ফটাফট চটজলদি ড্রামটাকে গুছিয়ে ফেলি। আলমারিতে যা জিনিস, নিচটা পুরো ভর্তি হয়ে আছে প্লাস্টিকের কৌটো টৌটো হ্যান্ডব্যাগ, সেগুলো সব এই ড্রামে আমি ঢোকাবো। এই ড্রামে ঢুকিয়ে এটাকে পুরো প্যাক করে এটা ব্যালকনির একটা কোণে রেখে দেবো, যাতে আমাদের পেতে খুব সুবিধা হয় আর আলমারির নিচটাও পুরো পরিষ্কার। শন্টির ক্লাস হয়ে গেছে, শন্টি এসে গেছে, চিকেন রান্না করবে। এই চিকেন পর গিয়ে বের করে সব করে রেখেছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, গিয়ে এবার তোমার কি কাজ আছে চিকেন নিয়ে সেই করো। কি বানাবে একটু বলে যাও, এখানে
বাবা, প্রিপারেশন নিতে গেল আবার বলার জন্য। আমি আজকে গাঁজাম জম মা গো ও এটা মানে ইংলিশ নাম হচ্ছে ওটা সুইট এন্ড স্পাইসি কোরিয়ান সুইট এন্ড স্পাইসি চিকেন। আচ্ছা তোমরা আমায় একটা কথা বলো, যেটা বানাবে কি চং চং হাং হুং বললো তো সেটা কি, সেটা বলছে আবার স্ন্যাক্স নাকি? আর আমি আশা করে রেখেছি যে ও দুপুরে বানাবে, সেটা ওর লাঞ্চে হয়ে যাবে। এখন সাতকান্ড রামায়ণ পড়ে সীতারামের যে মাসির গল্পটা, আমার এখন সেই ঘটনা ঘটে গেছে। অনেকদিন ধরে বলছি মা গাগজুম জং বানাও। আচ্ছা গাগজুক জুম মানে তোমরা বুঝেছো যে এই ব্যাপারটা কি হবে? এখন শুনছি যে ওটা তো স্ন্যাক্স, এমনি খাবো, তা সেটা কেউ দুপুর টাইমে বানায়? তাহলে তুই সন্ধ্যাবেলা বানাতিস? আমার ইচ্ছে মাই তো যাই হোক, অনেক গিয়ে যাপড়া করুক, আজকে ভাতও খাবে না, ওই খাবে ওই দিয়েই ভাত খাবে। আমি রান্না দিয়ে মোটা কথা আমি রান্না করব, আমার লাগবে না, আর নিজেই পারি। আর ওই যে রান্নাটা করবে সেটা তো তোমরা জানো, টেস্টিং এর জন্য আবার আমরা লোক, টেস্টিং এর জন্য আসবেন, পার্লারের জন্য আসবেন, তো তার সঙ্গে আপনাদের আলাপ। আমি জানি অনেকে এটা দেখে খেতে ইচ্ছে করবে, তো তাদের জন্য উপায় আছে, তোমরা বানিয়ে খেয়ে নিজেরা বানিয়ে নিজেরা খেয়ে নিও। আর আমার মতো যারা আছো চিকেন একটু ভালোবাসো না, তাদের একটু ইচ্ছা করবে না, তোমরা তাহলে আমার আমরা খুব খুশি হয়ে যাব, ওরা এইসব খাবে, আমাদের কোনো চাপই হবে না জীবনে। আচ্ছা এতে খুশি হয় মানে আমাদের লোভ ফোভ লাগবে না, যারা খাবে তাদের হয়তো লোভ লাগবে, আমাদের লাগবে। দুনিয়াতে এরকম খুব কম লোক আছে যে চিকেন খায় না। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমার দলে কে কে আছো, মানে চিকেন ভালোবাসি না আর খাই না, দু রকম প্রভাব হয়, তো আমি কিন্তু খাই না। হ্যাঁ এবার অনেকেই হতে পারে যে ভালোবাসে না, মাটনটা প্রেফার করে, এই নাম লোক আছে, তো তার জন্য চিকেন আমি একদম ছোঁয়াই না। চিকেন খাই না মানে চিকেনের মানে আমি ছোঁয়াটাও খাই না, মানে আমার একবার তাহলে শুনো কি হয়েছে। একটা নিমন্ত্রণ ছিল, এটা মানে না আমার দাদা হয়তো তার মেয়ের অন্নপ্রাশন নাকি, না না মলয় কাকার ছেলের, কোন দাদা? গৌতম, ও গৌতম দাদা। হ্যাঁ এবার তোমায় আমরা গেছি এবার খেতে বসে ডায়মন্ড হারবারে। হ্যাঁ এবার তোমার কি হয়েছে, আমি তো বসে গেছি, এবার দিচ্ছে মালাইকারি হ্যান ত্যান প্রচুর করেছিল, প্রচুর মাছ চিংড়ি মাছ কিছু বাদ ছিল না, এবার চিকেন মাটন সবই ছিল। বলো সে জানে না যে মা চিকেন খাবে না, এবার মার থালায় চিকেন কেটেছে, ঠিক আছে, মা মানে ওখান থেকে লাফিয়ে মনে বাড়ি চলে আসে, এমন একটা পড়লো। তবে সেই ছেলেটা তো সরি ফরি বলে এই করে সেই মানে কি বলবো, আবার মাকে নতুন প্লেট দেওয়া হলো, মাকে মানে সবাই চলে এসছে, গৌতম মানে আমার আবার নতুন করে আগের যে মেনুগুলো খেয়েছে সেগুলোও রিপিট করো। এটা বহুবার ঘটেছে, এটা কিছুদিন আগে আমার দেওরের ছেলেরও জন্মদিনে আমি গেছিলাম, মলয়ের ছেলের, সেখানেও সেম হয়েছে, জানে না ওরা চিকেনটা ফট করে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিয়েছে, সেম ঘটনা, আমি সেই আবার চেঞ্জ করে চিকেন আর ফ্রাইড রাইস দুটোর জন্য। আর না মানে ফেলে দিয়েছে বলতে অন্য কাউকে হয়তো দিয়ে দিয়েছে, কারণ ওটা স্টার্টেই ছিল, কোনো খাওয়া তখন হয়নি আমার। আর হচ্ছে আর একটা এখন এখন ইদানিং যেটা হয়েছে, আমাকে বলে তোরা টেবিলে খা আমি তোদের থেকে দূরে বসে হাতে খাই। আর আমি নিমন্ত্রণে খেতে গেলে কি করি বলো তো, মানে আমি থালা পুরো তুলে নিয়ে থাকি যখন, মানে দেখি কিছু নিয়ে আসে, কারণ ওদেরও তো দোষ নয়, ওরা জানে না। আর ধরো ওই টেবিলে খাবার সার্ভ করছে, আমি ওখান থেকে এরকম করতে, লোকে সিম্পলি খাবারের উপর হাত দিয়ে দিলেই হয়ে যায় এরকম হবে না, ওই যদি ঝোলটা চলে আসে অন্য পাতে দিচ্ছি। আর আমাদেরকে বলে তোরা অন্য জায়গায়, তোরা একটু দূরে বস, আমি অন্য জায়গায় খাবো, তোর সাথে খাবো। চিকেন বাড়িতে হলে আমি নিজে হাতে করে চেয়ারে বসে খাই, ওরা দাঁড়িয়ে থাকে, আমার গন্ধে হেবি গা গুলা, এত আমার স্কিন ভালো হয়ে গেল।
বা বাড়াবাড়ি ভালো লাগে না রান্না করবি আর তুমি যখন চুন নিয়ে বলো আমি চুন নিয়ে আমার চুনটা কি সুন্দর আমি পার্লারতে করেছি ভাবি দেখ আমি রোজ সুন্দর লাগছে থাক আমি তোকে একা বলেছি যাই আমার তো বলার কেউ নেই না সারাদিন যে বলছি একদম ভুলভাল কথা আমি সারাদিন কোনো কথাই বলি না ঠিক আছে যাও রান্নাঘরে যাও আর এই গুছিয়ে নিই গুছিয়ে নিই আমি আসছি রান্নাঘরে কী করছো তুমি এই যে তোমার জামা কাপড় সব গুছিয়ে আর না খুব ভুল পাচ্ছি চলো যাও রান্নাঘরে চলো তুমি আসবে না না আমি শুটিং দেখাবো না কি করে এটা করো মানে তুমি প্রথমে কি করেছো বলে যাও একটু আমি ওই ইয়ে কঙ্কনা স্টাইল গোচু জাং বানানো মানে হচ্ছে কচু ঘ্যাট কচু জাং মানে হচ্ছে কচু জাং হচ্ছে কোরিয়ান রেড পেপার পেস্ট বা যেহেতু আমাদের কাছে নেই মানে আমার কাছে নেই পার্সোনালি তাই জন্য আমি নিজেই শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখে অ্যাকচুয়ালি শুকনো ওটা যদি আমাকে বলতো আমি আগেই বলতাম শুকনো লঙ্কাটা একটু ভিনিগারে ভিজিয়ে রাখতে হয় আমি কী করে জানবো ও আমাকে বলছে জলে আমি ম্যাম কী করবো আমি নিজেও বুঝিনি কিন্তু বিষয়টা যদি এটা হয়ে থাকতো তাহলে ভিনিগারে ভিজে আমি খুব তাড়াতাড়ি গোচু জাং আনাবো তোমরা চিন্তা করো কচু যাও গোচু জাং কিমচি রামিয়ন সব আনাবো আমি খিমচি দেবো তোমাকে তুমি চলে যাও ভিডিও লেন্দি হবে তখন বলবে মা বেশি কথা বলেছে আমি কেটে দেই তো গোছানো হয়ে গেল এবার সব এগুলো জায়গা মতো রেখে দেব রেখে দিয়ে চলো রান্নাঘরে যদি সঞ্চিত হয়ে যায় তাহলে রান্নাঘরটা দেখিয়ে দেবো কী করছি তারপর তো কাজ এই আর এই টুকটাক আছে চলতেই থাকে সঙ্গে থাকে এসেছি রান্নাঘরে শান্তির ম্যারিনেশন দেখানোর জন্য কি কি দিচ্ছে জবের মধ্যে ম্যারিনেশন কিছুই না এখানে দুধটা মানে ঠান্ডা দুধেই চিকেনটাকে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখছে চিকেন এটা একটা কারণ আছে চিকেনে যে একটা পাঞ্জেন স্মেল আছে ওটা কেটে যাওয়ার জন্য বলো কি কারণ একটা পাঞ্জেন স্মেল আছে খুব বাজে নোংরা টাইপের একটা স্মেল ওইটা ওইটা যাতে চলে যায় আঁশটা একটা গন্ধ ওটা যেন চলে যায় সেটা তো ভিনিগার মাখালেও চলে যায় দুধে কি স্পেশাল আমি জানি না আমাকে ওরা ওখানে বলেছে আমি কি করতে পারি আমি তাই জন্য বলি ওরা ওখানে বলেছে বলে শান্তিটা করছে তাহলে এটা ম্যারিনেশন কতক্ষণ রাখি না আমার ইচ্ছা অবধি ওরা ওখানে বলেনি ওখানে হ্যাঁ ওই 30 মিনিট তাহলে 30 মিনিট পর আর একটা কথা এটা একটু বোনলেস হলেই বেটার হয় চিকেনটা বোনলেস হলে বেটার আচ্ছা তাহলে একটু পরে আমরা 30 মিনিট পরে আবার ব্যাক করছি তাই তো হ্যাঁ আমি তখন বাকিগুলো করি ঠিক আছে 30 মিনিট হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে কী কী এখানে বলে করেছো বলো এইটা পেঁয়াজ কাটা আছে রসুন কাটা আছে এখানে হচ্ছে আমন্ড কাটা আছে লঙ্কা আমি বেশি কাটছি না কারণ এখানে অলরেডি তোমার ইয়ে করতে হবে ব্যাটার বানিয়ে যেটা ভাজার জন্যে চিকেনটাকে সেটা লাগছে ডিম ময়দা কর্নফ্লাওয়ার আর ঠান্ডা জলে গুলবো ব্যাটারটা আচ্ছা আর হচ্ছে যে সসটা বানাতে হবে সেটার জন্য লাগছে ওই যে গোচুজাম বললাম যদি থাকে না হলে ওই আমার মতো করে নেবে ইয়ে করে আর হচ্ছে কেচাপ আর একটু জল দিয়ে ইয়েটা করবো তো আগে ভাজার জন্যে ব্যাটারটা রেডি আচ্ছা করো আগে কি তেলটা বসিয়ে দিই হ্যাঁ বসাও ডিপ ফ্রাই হবে দুবার ফ্রাই হবে দুবার ফ্রাই হবে হ্যাঁ তো ব্যাটার এখানে রেডি হচ্ছে এখানে তেল বসিয়ে দিয়েছে শান্তি হ্যাঁ ডিপ ফ্রাই হবে এবার এখানে তাহলে 2 চামচ ময়দা 3 চামচ কর্নফ্লাওয়ার দিল আর একটা ডিম বাবা ডিম ফাটাতে হাতুড়ি লাগবে মনে হচ্ছে একটু ঠান্ডা জল এটা দিয়ে ব্যাটারটা তৈরি করব
যেটা লাগবে সেটা হলো নুন অ্যাড করতে হবে। ব্যাটারে নুন দেবে তাই তো? ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে নুন দিচ্ছে। নুন তো স্বাদ মতো নুন পড়বে, তেল ওদিকে মনে হয় গরম হয়ে গেছে, বা বোতলটা একটু সরিয়ে দাও তাহলে কড়াইটাও দেখতে পাবো। দুধটা একদম নিয়ে করে তুলতে হবে। বাকি চিকেন গুলো সেম ভাবে হবে, মানে দুধটা একদম ঝেড়ে নিতে হবে যাতে ট্যাল ট্যালে না হয়ে যায়, ব্যাপারটা এটাই আর কিচ্ছু না। কারণ যত জল জল হবে ব্যাটারটা গায়ে লাগবে না। একটু গ্যাসটা কমিয়ে দেবে নাকি? এই দুধটা বাতুল তো, মানে দুধটা একটু কম দিলেও হতো আর কি। হ্যাঁ, দশা দূরে শান্তি চলে গেছে। ওই এ মা, এই চিকেন কথা শুনছে না, চিকেন ফাটছে এরকম ভাবে। চিকেন কিন্তু কমিয়ে তেলে ভাজো, কারণ চিকেন সেদ্ধ হবে না নামবে। তুলবে কিসে সেটা? একটা প্লেট, তার উপর টিস্যু নাকি? টিস্যু দিলেও হয় না দিলেও হয়, তাহলে সেটা প্লেটই নাও। নাও এটাকে তুলে নিও। তুমি একটুখানি সাইড হয়ে দাঁড়িয়ে করবে তাহলে সবটা দেখা যাবে, মানে তোমার হাতে পুরো ঢেকে যাচ্ছে যখন তুলছো। এবার আর একটা দেবে, তুমি সবকটাই দিয়ে দিও। আমার মনে হয়, আমি জানি না এটা কি রেসিপি করছে শান্তি, কিন্তু মনে হয় চিকেনের পিসগুলো সেক্ষেত্রে একটু ছোট করা ছোট করা উচিত ছিল। শান্তি সেটা বলেনি, শান্তি সব কিছু মনের মনে থাকতে তো হবে না, এবার যে আনবে সে কী করে জানবে চিকেনের কি হবে? না বলেছে বোনলেস, না বলেছে ছোট পিস, বলেছে চিকেন লাগবে 500 চিকেন নিয়ে আন, সেরকমই আনানো হয়েছে। চিকেন কিন্তু খুব স্লো ফ্লেমে ভাজতে হবে, তার কারণ এই চিকেন না হলে কিন্তু সেদ্ধ হবে না, অনেক বড় বড় পিস কিন্তু, তো একটু টাইম দিয়ে ভাজো, ঠিক আছে? হতে থাক, তুই না আবার ধর নাচছিস কেন? ওটা কি ওইটাতে উল্টে দে, হোক একটা পিস, ঠিক আছে? ওর মতো করুক, ক্যামেরা এখানে লাগানো আছে, আমি করে দিই হাতে বলবো। হালকা ব্রাউন হয়েছে, এবার নামিয়ে নেবো।
তখন এটা আরেকবার ফ্রাই করতে হবে। ফ্রাইড যেটা ছিল সেটা আবার ব্যাটারে দেবো। সেকেন্ড ফ্রাই একটা ব্রাউন হয়ে একটু হতে থাকে। ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নেবো। এই যে শুকনো লঙ্কার এটা ছিল সেটা হচ্ছে একটু এই সসটা। এমনি কেচাপ
এবার যেই তেলে চিকেনটা ভেজেছিলাম সেই তেলেই এই ফ্রাইটা করব। একটু অল্প করে ওখান থেকে তেলটা দেবো। রসুনটাও দিয়ে দেবো, এখানে মোটামুটি যা যা আছে সবই দিয়ে দিব। এবার এটা একটু ব্রাউন ব্রাউন দেখো এটা ফ্রাই ফ্রাই হচ্ছে। বেশি ফ্রাই হবে না। এবার এতে আমি এই যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু সামান্য নুন দেব। এবার এইটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেন গুলোকে দিয়ে দেবো। হয়ে গেল আমার কোরিয়ান স্পাইসি সুইট অ্যান্ড স্পাইসি চিকেন। এবার টেস্ট করো লাস্ট ডাইনিং টেবিলে। আবার তাহলে হয়ে গেল রেডি। এবার আমি যাবো মামান্টির ঘরে মামান্টিকে টেস্ট করাতে, কারণ হচ্ছে মামান্টির শরীরটা আজকে ভালো না, আর এত দূর উঠতেও বারণ করেছি আমরা। তো ওই জন্য শান্তির তো মামান্টিকে না খাওয়ালে শান্তির রান্না পূর্ণ হয় না। তো শান্তি এখন যাচ্ছে মামান্টির ঘরে, আর আমি যাচ্ছি না, শান্তি ওখানে গিয়ে ভিডিও করবে দুজনে দুজনে কীরকম করে খায়, কী হয়েছে কি না হয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার। তাহলে চলে যাও তুমি মামান্টির ঘরে। দেখো দেখো কী কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে, দেখেছো? ঠিক আছে, বলেছিলাম মামান্টির কাছে আসবো, একটা জিনিস বানিয়েছি মামান্টির জন্যে। তো এই যে মামান্টি, কি বানিয়েছিস? এটা কি কোরিয়ান সুইট অ্যান্ড স্পাইসি চিকেন? হেব্বি গন্ধ দিচ্ছে। আজকে আমি ওপরে উঠতে পারিনি, ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, বুঝলে? হ্যাঁ, ও বুঝতে পেরেছে বয়স হচ্ছে তো আন্টি, এখন আর বেশি সিঁড়ি দিয়ে তোলাটা ঠিক হবে না, আমি যাই। দাঁড়া, চামচ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কিঞ্চিটা শুধু অর্ডারটা হচ্ছে না না, কিঞ্চিটা
কিমচি তুই তো বললি পাওয়া যায় অনলাইন, পাওয়া যায় তো, মা আনতে দিচ্ছে আমার। খুব ভালো হয়েছে, এবং স্পাইসি নয় সেই অর্থে, তাই তো? না, কিরম ঝাল লাগছে না আমার, বড় মিষ্টি মিষ্টি লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। ভালো, শুটিং করতে করতে এরকম খাওয়া দাওয়া পেলে খারাপ না, ভালো, ছেলে মেয়ে বড় হলে এটাই তো লাভ আমাদের। আমি আবার চা নিয়ে বসেছিলাম জাস্ট, ওই তো স্ন্যাক্স, আমাদের কুকু বলে জেস্ট, জাস্ট বলতে পারে না, দিদি জেস্ট এলাম। তাহলে মামান্টি ভালো হয়েছে তো? দেখো কষ্ট করে নিয়ে এসছে তো নিচে রান্না করে, তবে এনা হলো আমাদের মেয়ে। থ্যাংক ইউ, হ্যাপি হ্যাপি ফটাফটি রান্না করো তোমরা। এই যে মামান্টি হয়ে গেল খাওয়া, এবার সাথে আবার রিটার্ন গিফট নিয়ে যাচ্ছি। এটা আমার না গো, এটা আমাদের দিয়েছে, ওদেরও ভাগ আছে তাই দিলাম। তাহলে আন্টি টাটা। টাটা, দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি, পুরোটা খেয়ে নিয়েছি। তো মামান্টি ঘর থেকে চলে আসলাম, মামান্টি তো একটু খেলাম, মামান্টি ওখানে আবার এসে আমি একা একটু খাচ্ছি একটা। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপি, আর তোমরাও বাড়িতে বানিয়ে জানিও যে খেতে কেমন লাগলো তোমাদের। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর তাহলে আজকের মতো টাটা।